হ্যালো ইমরান, বন্ধুটেকের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। থ্যাংক ইউ ফর ক্লিক দিস ভিডিও। আমরা অনেকেই আমাদের মোবাইলে ক্রোম অথবা ইন্টারনেট ব্রাউজারের পাশাপাশি অপেরা মিনি ব্রাউজারটি ব্যবহার করে থাকি। এটি আমিও ব্যবহার করি, কিন্তু প্রবলেম হচ্ছে এই ব্রাউজারটির হোম পেজে বিভিন্ন ধরনের নিউজ ক্যাটাগরির নোটিফিকেশন এসে আমাদেরকে বিরক্তকর পরিস্থিতিতে ফেলে দেয়। তো আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব কিভাবে অপেরা মিনি থেকে বিরক্তকর নিউজকে রিমুভ করতে পারবেন এবং ফ্রেশ একটি ব্রাউজার ইউজ করতে পারবেন। ভিডিওটি শুরু করার পূর্বে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন এন্ড প্রেস দ্য বেল আইকন ফর মোর ভিডিওস। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। তো ভিওর, সর্বপ্রথম আমি আপনাকে সাজেস্ট করব আপনি আপনার মোবাইলে অপেরা মিনি ব্রাউজারটিকে ইনস্টল করে নেবেন, অথবা যদি এটি আপডেটের প্রয়োজন হয় তাহলে অবশ্যই এটিকে আপডেট করে নেবেন। তো এই দুটি কাজ থেকে যে কোনো একটি কাজ কমপ্লিট করতে হলে আপনাকে অবশ্যই প্লে স্টোরে চলে যেতে হবে, এবং প্লে স্টোরে আসার পর আপনাকে সার্চ বারে একবার ট্যাপ করতে হবে। তারপর এখানে লিখতে হবে অপেরা অথবা অপেরা মিনি। এটি লিখে সার্চ করার পর সর্বপ্রথম যে অ্যাপসটি দেখতে পাচ্ছেন জাস্ট এটিতে একবার ক্লিক করে দেন। তো এটিতে ক্লিক করার পর যদি আপনার নিকট আপডেট চাই অথবা ইনস্টল চাই সেটিকে কমপ্লিট করে নেবেন। যেহেতু আমার অলরেডি ইনস্টল করা আছে এবং আপডেট করা আছে, দ্যাটস হোয়াই আমি ওপেনে ক্লিক করে দিচ্ছি। তো ওপেনে ক্লিক করার পর দেখতে পারবেন এখানে অটোমেটিক্যালি ভাবে অনেকগুলো সেটিং অ্যাক্টিভ হয়ে গেছে, এবং দ্যাটস হোয়াই আমাদের মোবাইলে বিভিন্ন ধরনের বিরক্তকর নোটিফিকেশন আছে। তো এই হচ্ছে অপেরা মিনির হোম পেজ, এবং আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের আপত্তিকর নোটিফিকেশন রয়েছে। তো এই নোটিফিকেশনগুলো আমরা অফ করে দেওয়ার চেষ্টা করব। সর্বপ্রথম দেখতে পাচ্ছেন এখানে অপেরা মিনির আইকন অথবা মেনু অপশন রয়েছে, জাস্ট এটিতে একবার ক্লিক করে দেন। এটিতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ব্লকিং নামে একটি অপশন রয়েছে, এটিতে একবার টাচ করে এটিকে ডিসেবল করে দিতে হবে। যদিও এই অপশনটি আপনার মোবাইলে তেমন কোনো একটা কাজ করবে বলে মনে হয় না, কিন্তু তারপরও আমি আপনাকে সাজেস্ট করব এটিকে ডিসেবল করে রাখুন। তারপর দেখতে পাচ্ছেন উপরে সেটিংস নামে একটি আইকন রয়েছে, জাস্ট এটিতে একবার ক্লিক করে দেন, এবং এটিতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ব্লকিং ডিজেবল হয়ে গেছে, যেহেতু আপনি নিচ থেকে অ্যাড ব্লকিংটাকে ডিজেবল করে দিয়েছিলেন। যদি আপনি নিচ থেকে নাও করেন তাহলে এখানে এসে অ্যাড ব্লকিং এ এই অপশনটাকে ডিজেবল করে দিবেন। তো আমরা এখান থেকে আবার একবার ব্যাক নিচ্ছি। ব্যাক নেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন এখানে অ্যাডভান্স নামে একটি অপশন রয়েছে, জাস্ট এই অপশনটিতে একবার ক্লিক করে দিতে হবে। তো এটিতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ইউজ স্ট্যাটিস্টিক্স নামে একটি অপশন রয়েছে, জাস্ট এটিতে একবার ক্লিক করে দিন এবং এটিকেও এখান থেকে ডিজেবল করে দিন। তারপর নিচে দেখতে পাচ্ছেন পার্সোনাল অ্যাডস নামে একটি অপশন রয়েছে, এটিতে আবার একবার ক্লিক করুন, তারপর এটিকে ডিসেবল ক্লিক করে দেন। তো আপনি চাইলে এখান থেকে কুকিজ অপশনটাকেও ডিসেবল করে দিতে পারেন, তো আমি এটিকে রেখে দিচ্ছি। তারপর আমরা আবার একটু ব্যাকে চলে আসব, এবং ব্যাকে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট পেজ কন্টেন্ট নামে একটি অপশন রয়েছে, এটি হচ্ছে এই ব্রাউজারের মেইন সেটিং, জাস্ট এটিতে আপনাকে একবার ক্লিক করে দিতে হবে। তো এটিতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন নিউজ নামে একটি অপশন রয়েছে, এবং এই অপশনটি অন করা আছে, তো আপনি এটিকে অফ করে দেন। অফ করার পর এখানে রয়েছে ব্যাক অপশন, জাস্ট এটিতে একবার ক্লিক করুন, দেন আবারও ক্লিক করুন। তারপর যখন আপনার অপেরা মিনি ব্রাউজারটিকে রিলোড অথবা রিফ্রেশ করবেন, দেখতে পারবেন এখানে কোনো ধরনের নোটিফিকেশন আসছে না। সো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের নিকট ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে দিবেন, এবং বন্ধুদের নিকট শেয়ার করবেন। আমাদের সাথে থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখা হবে আবারও নতুন কোনো এক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।